আসসালামু আলাইকুম। তাহলে আরেকজনকে যুক্ত করি। ফারাজ ভাই, আপনি আমি কি কাউকে আমি যুক্ত করবেন? দেখি আমি যুক্ত করি। নো নেম, আপনাকে যুক্ত করা হচ্ছে, প্লিজ আনমিউট করে বলুন। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শোনা যাচ্ছে, প্লিজ বলুন। জি, বলছি আসলে আমিও সংশয়বাদী, আর আমার আপনাদের উদ্দেশ্যে একটা বক্তব্য আছে। সেটা হচ্ছে যে ওপেন চ্যালেঞ্জ টু আসিফ মহিউদ্দিন, এরকম একটা প্রোগ্রাম আমি শুনেছি। তো ওখানে আপনিও ছিলেন, ফারাজ ভাই আপনিও ছিলেন, তারপরে অমিত দাস ছিল। তো আপনারা যখন কথা বলছিলেন ওই সময়, ওখানে 10 জন অ্যাড আছে, 3 জন আপনারা আর বাকি 7 জন গোলপাল। নো তো নো নো এখানে নো নো, ব্রো, রং 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 ভাই, আমরা কথা আমার বলতে কাছে পারিনি। তাই মনে হচ্ছে। আমাকে আমাকে ব্যাকস্টেজে রাখা হয়েছিল মোস্ট অফ দ্য টাইম, জি মোস্ট জি অফ জি দ্য টাইম ব্যাকস্টেজে রাখা হয়েছিল। অমিত ভাইকেও, অমিত ভাই তেমন কথা বলে নাই, 10 জনের সাথে আসি ভাই একাই কথা বলছে। জি জি হ্যাঁ, বলছিলাম যে ওই ওই আলোচনাটাতে আমি একাই কথা বলতে হয়েছে, কিন্তু আমি যখনই কথা বলতে অথচ শুরু অথচ করছি, অথচ আমাদেরকে কিন্তু ইনভাইট করে নিয়ে গেছে, আমাকেও ইনভাইট করে জি নিয়ে জি গেছে, আসিফ ভাইকেও ইনভাইট করে নিয়ে গেছে, অমিত ভাইকেও, কিন্তু তারা লিঙ্ক দিয়ে দিয়ে, এমন না যে আমরা র্যান্ডমলি হাতে তাদের পায়ে ইনভাইট ধরে, করি। হাতে পায়ে ধরে বারবার বারবার আমাকে ট্যাগ করতে 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 আমি দেখি যে আমার ইভেন নোটিফিকেশন আমাকেও ট্যাগ করা আসতেই হয়েছে, আছে, অমিত ভাইকেও আসতেই ট্যাগ আছে। ট্যাগ ট্যাগ করতেই আছে, ট্যাগ করতে করতে তারা প্লেয়ার যুক্ত করছে। মানে স্টুপিড স্টুপিড, তুমি যদি জানো এই যে মানুষের কথা বলার স্টাইল কি, এটা যদি আগে থেকে জানো তাহলে ওটা জেনে শুনে ইয়ে করছো কেন, ইনভাইট করছো কেন? আমরা তো আপনাদেরকে এরকম করে, মানে যারা দেখি আমরা যে এই থার্ড ক্লাস সিরিয়ার, সে তার সাথে কনভার্সেশন করা পসিবল না, আমি তো তাকে ইনভাইট করতে যাবো না। আমি তাদের জি মধ্যে জি কাকে ইনভাইট করতাম, আমি তাদের মধ্যে কাকে ইনভাইট করতাম, ওই মিনারকে ইনভাইট করতাম। সে যদিও তার রিজনিং একেবারেই গর্দভ লেভেলের রিজনিং, বাট তার ধৈর্য শক্তি আছে আর কি, সে কথা বলার, কথাটা শোনার চেষ্টা করে, প্রসেস করার চেষ্টা করে এবং ওইটার বেসিসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। কিছুটা হলেও সে অনেস্টি মেনটেন করে আলোচনার মধ্যে, এমন বলতে চাই সে প্রপার অনেস্টি মেনটেন করে না, বাট কিছুটা হলেও মোটামুটি ভালো লেভেলের অনেস্টি সে মেনটেন করে, এই জন্য তার সাথে আমরা কথা বলতে ইন্টারেস্টেড হই। বাকি ওইখানে যতগুলো গরু কথা আছে, এদের একজনের সাথে তো কেউ কথা বলতে, মানে নিজেদের লোকজনেও তো কথা বলতে ইন্টারেস্টেড হয় না। জি জি এবং আরো তো মর্মান্তিক ব্যাপার হচ্ছে, ননিম ভাই, আরো মর্মান্তিক ব্যাপার হচ্ছে যে ওই অনুষ্ঠানটাতে দাবি করা হয়েছিল যে ছোট মেয়েদের বিয়ে করাই নাকি নিষিদ্ধ। হুম, পরে আমি মুশফিক মিনারকে জিজ্ঞেস করলাম যে আপনারা, আপনাদের স্টেজ থেকে তো বলা হইলো যে ছোট মেয়েদেরকে বিয়ে করাটাই নিষিদ্ধ। মুশফিক মিনার বলতেছে না, নিষিদ্ধ না, এটা বৈধ, জায়েজ, যারা এরকম তারা বলছে তারা তারা ভুল বলছে। দশ বারো জন মিলে, ঘোল খায় যে, মানে একটা কথা আছে না, পাঁচা দিয়ে পাহাড় ঠেলা, পাঁচা দিয়ে পাহাড় জি ঠেলে জি যেই যেই জিনিসটা স্টাবলিশ করার চেষ্টা করছে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা এবং যৌন সঙ্গম করা হারাম, বা বিয়ে করলেও যৌন সঙ্গম করাটা হারাম, তারপরে তিনি মিনা সাহেব এসে তার পুরাপুরি উল্টা কথাটা বলে গেছে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম দুইটাই হালাল, একেবারে দুইটাই হালাল, এবং কেউ যদি এটা করে এটার কোনো পানিশমেন্ট নাই, বা তার কোনো মানে মানে ওটা টেস্ট করার কি হয়, মানে অপ্রাপ্ত, কিন্তু তার কথা ছিল। ফারাজ ভাই, এক সেকেন্ড, মানে মিনার এর পরে আবার মিনার ওই লাইভেই, ওই ওপেন স্টেজের লাইভেই আবার মানে এই জিনিসটা এক্সপ্লেইন করতেছে যে হ্যাঁ এটা জায়েজ। তখন উইদিন যারা আমার সাথে এটা নিয়ে মানে ঘন্টার পর ঘন্টা আমার আমার কেটেছে, আমার সাথে মানে হুদাই গুতাগুতি করছে আমার সাথে, মানে এটা নিয়ে ক্যাচার 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 করতে আমার কথাই বলতে দেয় নাই। মানে তারা বলতেছে আমি নাকি মিথ্যা বলতেছি, এটা নাকি মানে হারাম, এটা নাকি হারাম। ওই যে একটা একটার নাম হচ্ছে, সেটা এখন ওই ওপেন স্টেজের মডারেটর, ওইটার নামটা কি আমি ভুলে গেছি, ওই যে দাঁড়িয়ালা, মানে এটার নামটা কি ফারাজ ভাই মনে আছে আপনার? সবগুলোই তো, সবগুলোই তো দেখতে ছাগলের সবগুলো আউটলুক, এটা সবগুলো দাঁড়িয়ালা, একদম নাম সাইফুল্লাহ না, আরেকটা আছে, আরেকটা হইতে এরকম পারে নাম নাকি কোনো, যে কোন এক দাঁড়িয়াল, কোন এক দাঁড়িয়াল বান্দা। কোন এক দাঁড়িয়ালা। তার আগের দিন উইদিন আমি যেখানে আমি যেদিন ছিলাম সেই দিন সে পুরাটা সময় চিল্লায় গেল যে এটা নাকি হারাম, এটা নাকি হারাম, সুরা নিসায় নাকি এটা বলা আছে এটা হারাম, শিশু মেয়েদের বিয়ে করা এটা নাকি হারাম, সুরা নিসায় কত নম্বর আয়াত আয়াতে বলা আছে এটা নাকি হারাম। ওই মানে মুশফিক মিনার যেদিন এক্সপ্লেন করতেছে সেদিন ওই বান্দাও পাশে বসে বসে সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ হ্যাঁ মুশফিক মিনার ভাই আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। মানে আমি যেদিন গেলাম সেদিন সে টোটাল টাইমটা মানে আমার ওয়েস্ট করলো এটা নিয়ে খেসার কাছে করতে করতে। মুশফিক মিনার গিয়ে বললো যে হ্যাঁ এটা হালাল, ঠিকই আছে। ওদিন সে ভাইরা বলতেছে হ্যাঁ ঠিকই আছে, হালালই তো, অসুবিধা কি, বিয়ে বিয়ে বাচ্চা মেয়ে বিয়ে করলে অসুবিধা কি। মানে ভাই আমি না মানে হতভম্ব হয়ে, মানে হতভম্ব হয়ে ভাই যাই যে এই কি ভাই। আপনি যদি বলেন যে নবী মোহাম্মদের বাপ, নবী মোহাম্মদ আসলে তার দাদার সন্তান না, তার বাপেরই সন্তান ছিল, সে না তো মনে হয় আপনার বিরোধিতা করে না, নবী মোহাম্মদ তার দাদার সন্তান ছিল। মানে টোটাল উইদিন টোটালটা সময়ে যে লোকটা পুরাটা সময় আমার বিরোধিতা করে গেল যে না শিশু মেয়েদের বিয়ে করা সম্পূর্ণ হারাম, ইসলামে সম্পূর্ণ হারাম, এটা এটা আসিফ মেয়েদের আপনি মিথ্যা বানিয়ে বলছেন, সুরা নিসা আপনি পরে দেখেন, আপনি আমাদের দেখাচ্ছে বারবার, আপনি দেখেন দেখেন। তার 2 দিন পরে মুশফিক মিনার গিয়ে বলতেছে বেটা, বলছে হ আমি না, আমি না ওইটা শুনে টাস্কিলে আগে গেলাম, বেটা তুই না, তুই যেদিন কইলি আমার, আমি যেদিন গেলাম সেদিন না তুই পুরাটা সময় চিলাইলি যে এটা হারাম হারাম হারাম। ভাই এই কি, এখন এত ডিসঅনেস্ট লোকের সাথে কথা বলবো কেন ভাই, এটা তো মানে একটা ইয়া ব্যাপার। জি ভাই, আমি কি এখন বলবো একটু? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলেন। বলছিলাম যে এদেরকে যদি এক একজন রে সেপারেটলি তাফসীর লিখে দেওয়া হতো তাহলে আসল মজাটা হইতো, যাক সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি নিশ্চয়ই। তো আমি বলছিলাম যে আপনারা এই ধরনের লাইভে গেলে যেহেতু ইনভাইট করে তারা,
তাহলে আপনি একটু কন্ডিশন দিয়ে দিবেন, না হলে ওই গরু ছাগল গুলো প্রচন্ড মানে যে ইরশাদ খান নাকি যেন এটা, আর ওই যে তানভীর, এই যে দ্যাটস দ্য পয়েন্ট, ঠিক আছে, নো 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 মানে ভাইয়া, দেখলেই আমার মেজাজ খারাপ আমার হয়। আমার 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 মনে হয় না কোনো মানে দরকার আছে প্রচুর দাম দেওয়া হয়েছে এদেরকে, কোনো দরকার আছে এই আর ধরনের ভবিষ্যতের সার্কাস পরবর্তীতে গরু? যদি মানে কোনো অ্যাকসেপ্ট কোনো করেন দরকার নাই, সেক্ষেত্রে, কোনো দরকার নাই আমার মনে হয় না। আসিফ ভাই জীবনে ওই ইসে যাবে আর ওই খামারে জীবনে যাবে, আমার আমার মনে হয় টোটাল ওয়েস্ট অফ টাইম। যেখানে একটা নর্মাল একটা আলোচনা, একেবারে নর্মাল একটা আলোচনা যে ইসলামে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম জায়েজ কিনা, সিম্পল একেবারে ক্লিয়ার কাট ইয়ে আছে, কোরআনের আয়াত আছে, হাদিস আছে এবং ক্লিয়ার কাট, অ্যাম্বিগুইটিও নাই। সেখানে যাও যারা একটা জি জি একমতে আসতে পারে না, সেখানেও যাও যারা ইসলাম নিয়ে নিজেরাই যে ধর্ম বিশ্বাস করে সেই ধর্ম নিয়ে মিথ্যা কথা বলে, জাস্ট বিকজ যেন মানুষ অ্যাটলিস্ট সুগার কোটেড হলেও মানুষ আগে 20টা দিলে, ওই ধরনের ফটকাবাজদের সাথে তো কথা বলা তো ভাই মানে আমার মনে হয় মানে চরম ওয়েস্ট অফ টাইম, পিওর ওয়েস্ট অফ টাইম। জি জি তারপরে কারণ তারপরে ফারাজ ভাই আরো কি কি অস্বীকার করছে ওই দিন, মুরতাদদেরকে নাকি হত্যা করা এটা নাকি ইসলামে নাই, এই এরকম কথাবার্তা বলছে। হ্যাঁ একেবারে অজস্র মানে উদ্ভট কথাবার্তা যেগুলোর সাথে এগুলো কোন ইসলাম এটাই আমি বুঝলাম না এতদিন, যে এটা কোন দুনিয়ার ইসলাম তারা নিয়ে আসলো। তো আমি বুঝতে পারছি যে যেহেতু আমি যুক্ত হয়েছি সেদিন, সে তো এখন বলে দিলে তো মানে ইসলামটা ন্যাংটা হয়ে যাবে, এটা তো স্বীকার করা যায় না, এই জন্য অস্বীকার সবকিছু অস্বীকার করতেছে। তো তারপরেও এই যে আমাকে যে ট্যাগ করে করে ইয়া করছে বিরক্ত করছে এই জন্য আমি গেছিলাম, কিন্তু পরে দেখছি যে এদের এদেরকে সাথে তো এদের সাথে কথা বলাটা আসলে কোনো মানে ফলপ্রসূ আলোচনা হয় না, হুদাই মানে এরা এরা মানে খুব আকাশে উঠা যায় এদের সাথে আমি কথা বলতে গেছি। তো এখন ঠিক করছি ভাই এগুলোর সাথে আর কখনো মানে কোনো আলো, এই খামার অন্তত খামার খামারি গুলা যেগুলো আছে সেগুলোর সাথে তো অসম্ভব। জি ভাই, আরেকটা বিষয় হচ্ছে এটা যে ইভেন ইভেন যদি মিনারও আসে কখনো আলোচনার সময়, তারও একটা বিশাল বড় ঝড়ের উপর দিয়ে যেই তা আলোচনা আসতে হবে, মিনারের জন্য ইজি হবে না। বহুত হ্যাঁ কারণ লাঠিয়া দেওয়া হয়েছে তাকে, মানে পেলানো হয়েছে, বহুত তাকে সম্মান দিয়ে আনার চেষ্টা করা হয়েছে, যেহেতু সে ওই যে মানে আমি নিজে গুলি চালাবো না, মানে মানে আমি যারা গুলি চাবে তার পিছিয়ে বসে থাকবো, ও আমি তো এখানে মডারেটর না, আমি তো এখানে কিচ্ছু না, আমি জাস্ট একটা বক্তা। সে যখন আলোচনার জন্য আসবে তারপর থেকে সে ঝড়টা ইয়ে করার পরে তারপরে তাকে আলোচনা ইয়ে করা হবে, যদি সে কখনো আসতে চায়, সে যদি হিম্মত করে কখনো আসবে। মুশফিক মিনার মনে হয় না আর কখনো আমাদের এই তা অনুষ্ঠানে আমার আসার মনে হয় না, সাহস আমারও করবে, মনে হয় না, তারা সাহস হবে, ওই তার বয়স ওই শেষ ভাই। ওই শেষ হয়ে গেছে। হ্যাঁ বেলুন খুশ হয়ে গেছে। হ্যাঁ যদি আসে সে আমাকে ইনভাইট করে করে আবারও ওখানে নিছিল একবার। হ্যাঁ আমাকে ইনবক্সে আসেন ভাই একদিন আসেন আলাপ করি, একদিন আসেন ভাই আলাপ করি, আমার কাছে আমি স্ক্রিনশটও দেখাইছি, স্ক্রিনশটও পোস্ট করছিলাম, সে যে আমাকে কতবার রিকোয়েস্ট করছে এখানে আলোচনাতে আসতে, গেছি সেদিন আমাকে গালি গালাজ করে বের করে দিচ্ছে। তো মানে দাওয়াত দিয়ে নিয়ে যখন আপনাকে গালি গালাজ করে বের করে দেওয়া হবে তখন তো মুশফিক মিনার As if, আশোকের পরে। they have no idea আপনি কোন ধাঁচে কথা বলেন, as if they have no idea আপনি কে কি ধরনের কথা বলেন, no idea, তাহলে ভাই randomly বেচারা ইয়ে করছে। তুই আমাকে ইনভাইট করছিস কেন, তুই তুই তো জানোস, তাহলে তুই তো জানোস আমি কে, তাহলে তুই আমাকে ইনভাইট করলি আর আমি কি গিয়া বলবো আপনার তোমার নবী সুবহানাল্লাহ পেডোফাইল নবী, মাশাআল্লাহ, তোমার পেডোফাইল নবী অনেক ভালো ভালো পেডোফিলিয়া করতো, এটা আমি বলবো কিয়া? আমি আমি ইসলামের সত্যতা খুঁজে পেয়েছি, আপনারাও দলে দলে ইসলামের সত্যতা খুঁজে আসেন, দিনের পথে ফেরত আসেন, এটা বলতেন, এই আশায় নিছিল আপনাকে, ইডিয়টস। হ্যাঁ নবীন ভাই বলেন তাহলে। জি আমি বলছিলাম যে আর ওই যে এরশাদ সাহেব যে বারবার বলছিলেন যে আয়েশা যে নির্যাতিত হয়েছিল, এই এভিডেন্সটা দেন, 4 ঘন্টা 20 মিনিট ধরে উনি শুধু একই কথা পেছাল পারছে, ভাই তো মানে মানে ওনার ওনার কথা কি শুনেন, ওনার কথা হচ্ছে যে এমন একটা সোসাইটি যে সোসাইটিতে নবীর জামার বোতামটা নোংরা এই কথা বললে মানুষকে জবাই করা হয়, এমন একটা সোসাইটি যে সোসাইটিতে ওই আয়েশা নিজেই, ভাই আয়েশাকে একবার স্ট্রোক করা স্ট্রোক করছিল না তার বাপ ভরা মজলিসে, তার বাপ এসে থাপ্পড় দিছিল মানে চড়াইছিল যে মোহাম্মদের বিরুদ্ধে কেন, মোহাম্মদের মুখে মুখে কেন কথা বলছে সে। মোহাম্মদের মুখে মুখে কথা জি বলার জি জন্য যেখানে ভরা মজলিসে তার বাপ, তারে তো ভরা মজলিসে বিবাহিত মেয়ে, সে কিন্তু নবীর বিবাহিত ওয়াইফ, তারপরও তার বাপ যায় তার থাপাইছে, যেহেতু মানে ওই সেন্সে কিন্তু তার মাও হয়, নিজের মেয়েও হয় নিজের মাও হয়, ঠিক আছে, নিজের মারে যায় থাপাইছে সে। আর সেই সেইখানে সেই সোসাইটিতে তারা চায় আন্ডার 18 কোনো একটা বাচ্চা বা 18 ইয়ার্স ওল্ড এর কোনো একটা বাচ্চা সে যা বলবে যে হ্যাঁ মোহাম্মদ আমার অত্যাচার করছে, মোহাম্মদ খারাপ ছিল, এই সেই, এরা সব তার মুখে বলবে এবং এটা লিপিবদ্ধ থাকবে, লিপিবদ্ধ থাকার পর লোকজন এটা সত্য হিসেবে মানবে, হ্যাঁ এই যে তার তার নবীর বউ আমাদের মা বলে গেছিল, নবী হচ্ছে গিয়ে তার উপর অত্যাচার করছে, এটা লিপিবদ্ধ থাকবে, এই কথাটা মানে পাই টু পাই লেখা থাকতে হবে। মানে এই জি জি ধরনের জি ভাইয়া আতলান্টা এক্স্যাক্টলি, কাদা আমি আতলান্টা কাদা যে দুনিয়াতে এক্সিস্ট করে, এটাই তো হচ্ছে গিয়ে দুনিয়ার জন্য একটা কলঙ্ক। এই ভাই ভাই আমি কি এটাই বলতে টাইপের, চাচ্ছিলাম, এগুলা এগুলা কি টাইপের বলদ ভাই, মনে করেন মানে নারায়ণগঞ্জে শামীম ওসমান মনে করেন এক মেয়েকে তুলাই না মানে বিয়ে টিয়ে কইরা অনেকদিন তার সাথে থাকছে, এখন শামীম ওসমান মরে গেছে, শামীম ওসমানের ডাইন হাত যে মাস্তান সে এখন লিডার হয়েছে নারায়ণগঞ্জের, এবং সেই বেটা শামীম ওসমানের নামে পুরা নারায়ণগঞ্জ চালাইতেছে। হ্যাঁ এখন ভাই যেই শামীম ওসমান যেই মেয়েটা রেখে গেছে বিধবা করে রেখে গেছে, সেই মেয়েটার মেয়েটা তো দেখবে যে যেই ধর্ষকটায় তারে ধর্ষণ করছে এতদিন তার চেলা এখন নেতা হয়েছে, তার সেই শামীম ওসমানের নাম দিয়েই মানে নারায়ণগঞ্জ শাসন করতেছে, আমি গিয়া কি আমার কি ওই মেয়ের কি
কুত্তায় কামড়াইছে যে উইমে গিয়া মানে জনসম্মুখে বলবে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করছে, এটা কি বলবে? এটা কিভাবে সম্ভব? পৃথিবীর কোন মানে ক্ষমতাশালী ডাকাত সর্দার বা মানে মাফিয়া লিডার, এদের বউয়েরা কি গিয়া এরকম কিছু বলে? মানে সেই শাসন আমলে কি এরকম কিছু বলে? হ্যাঁ, এরকম হইতে পারে যদি সেই তারা যদি পতন ঘটে, তাদের যদি পরাজয় ঘটে, অন্য কোনো শাসক এসে যদি তাদেরকে আক্রমণ করে পরাজিত করে ফেলে, তখন আর কি কাহিনীগুলা বাইর হয় যে অমুক শাসক কি কি করছিল, আকাম কি কাম, তখন মানুষের সাহস বাড়ে, যে তখন মানুষ গিয়া বলতে পারে যে হ আমার এই লোকটা এরকম খারাপ ছিল। কিন্তু শাসন থাকা অবস্থায় তো এটা সম্ভবই না। এটা কিরকমের বলদের মতো দাবি ভাই, আয়েশা কি বলবে? এবং আরো কি আরো কি, আয়েশা যখন এই যে মাফি খলিফা আয়েশাকে, হয়েছে, হ্যাঁ ওর বাপ তো খলিফা হয়েছে, এবং এরপরে যখন এই তালাকের যে উপক্রম হয়েছিল, আয়েশা এবং হাফসাকে যে তালাক দেওয়ার মতো পরিস্থিতি ঘটে গেছিল, তখন তো আয়েশা এবং হাফসা তখন দেন মানে ভরণ পোষণের দাবি জানাইছিল মুহাম্মদের কাছে। তখন ওমর এবং আবু বকর দুজনে এসে মারপিট করে গেছে আয়েশাকে এবং এই যে হাফসাকে, এইরকম মানে কেন তোরা ভরণ পোষণে টাকা চাইছিস নবীর কাছ থেকে, এই জন্য মারপিট করে গেছে আয়েশা বাসায়। হ্যাঁ, এইরকম লোকেদের কাছে কি তারা গিয়ে বিচার দিবে? যারা এখন খলিফা তাদের কাছে গিয়ে বিচার দিবে? তোমাদের নবী লুচ্চা ছিল, তোমাদের নবী ধর্ষক ছিল, আমার ধর্ষণ করছে, এই বিচার দিবে? কি অদ্ভুত কথাবার্তা ভাই এগুলা! জি জি আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে কোনো সাংস্কৃতিক সংগঠন বা প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক সংগঠন বা প্রতিষ্ঠান বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো ধর্মের, সেই ধর্মের তাদের লিখিত কোনো ডকুমেন্ট থেকে সেই সংগঠন বা প্রতিষ্ঠানের ফল্ট ফাইন্ড আউট করা, এটা তো অনেক টাফ টাস্ক। এই জিনিসটা ওনারা বোঝারই চেষ্টা করে না যে এখানে তো কোনো ঐতিহাসিক গ্রন্থ বা অন্য কোনো নিরপেক্ষ ব্যক্তির লেখা এভিডেন্স তো ব্যবহার করা হয় না, যেহেতু তাদের পক্ষেরই লেখা ব্যক্তিবর্গের ডকুমেন্ট দ্বারা এটাকে ভুল প্রমাণ করা বা ফল্ট ফাইন্ড আউট করার চেষ্টা করা হয়, সেটা অত্যন্ত কঠিন কাজ। তো সেখান থেকে আমাদের সার্কামস্টেনশিয়াল এভিডেন্স ব্যবহার করে আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই সমস্যাগুলো শনাক্ত করার। এখন যে ফারাজ ভাই আগে যেটা বললো যে এখন ওনারা চান যে হ্যাঁ আমি নির্যাতিত হয়েছি, এই ধরনের আদালতে সাক্ষ্য দেওয়ার মতো করে একটা এভিডেন্স বা দলিল ওনার চান আর কি। তো এই ধরনের যদি চাওয়া পোষণ করে বা তাদেরই দলিল ব্যবহার করে, এটা তো কখনো যুক্তিযুক্ত হতে পারে না, এটা সম্ভব না কখনো, যেটা আসিফ ভাই একটু আগে বলছে আর কি। হ্যাঁ ঠিক আছে, নুনিম ভাই আর কি কিছু বলবেন আপনি? জি আমি না আর তেমন কিছু বলবো না, আর বিষয় হচ্ছে যে আমি স্টার্টিং লেভেলে আছি এখনো, তো ভবিষ্যতে যদি ডিসিশন আসতে পারি তাহলে আপনাদের সাথে কাজ করার চেষ্টা করব, সেই ক্ষেত্রে আপনার সাথে আপনাকে ইমেল করলে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ভাই, ইমেল করেন, হয়তো একটু দেরি হবে রিপ্লাই দিতে, ইমেল করে দিন তাহলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ইমেইলে বিস্তারিত লিখে আপনার সাথে কন্ট্যাক্ট করবো। আচ্ছা অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আপনাকে বিদায় জানাচ্ছি। ওকে থ্যাংক ইউ। আচ্ছা।